মুন্সিগঞ্জের গজারিয়ায় এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার আড়ালিয়া মুদারকান্দি কবরস্থানের অজুখানা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আড়ালিয়া গ্রামের রুবেলের স্ত্রী নূরজাহান গতরাতে মারা যান। সকালে তার কবর খুঁড়তে গিয়ে অজুখানার ড্রেনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।